পাঁচ বছরে সূর্যকে একবার পাক খায় এটি। এটির ওজন চাঁদের ওজনের মোট 1%। বিশালে আকাশ, নক্ষত্রপুঞ্জ, ছায়াপথ সম্পর্কে মানুষ আর কতটুকুই জানতে পেরেছে? প্রতিনিয়ত চলছে এই মহাকাশ নিয়ে গবেষণা, উঠে আসছে নতুন নতুন তথ্য। এখনো কোনো কোনো দেশের অর্থনীতির প্রভাব নির্ভর করে সেই দেশের প্রাকৃতিক সম্পদের উপর, কি পরিমাণ আকরিক মজুদ আছে তার উপর। শুধু পৃথিবীতেই নয়, মহাকাশের প্রতিটি গ্রহে এরকম আকরিক সম্পদ মজুদ রয়েছে। এবার নাসার বিজ্ঞানীরা খোঁজ জানালেন এমনই এক গ্রহাণু, যার প্রশস্ত 226 কিলোমিটার, পুরোটাই লোহা, নিকেল ও সিলিকা দিয়ে তৈরি। নাসা এই গ্রহাণুর নাম দিয়েছে 16 ফিজি। যে উল্কাপিণ্ড নিয়ে এত হইচই, সেখানে যে পরিমাণ লোহা মজুদ রয়েছে, তার দাম হতে পারে আনুমানিক 10,000 কোয়াড্রিলিয়ন পাউন্ড, অর্থাৎ 10,000-এর পিছনে বসবে আরো 15টি শূন্য। পাঁচ বছরে সূর্যকে একবার পাক খায় এটি। এটির ওজন চাঁদের ওজনের মাত্র 1%। যদিও বা নাসা এটিকে পৃথিবীর এত কাছাকাছি আনতে চায়নি, তবে খুব শীঘ্র এখান থেকে ধাতু সংগ্রহের উদ্যোগ নিয়েছে তারা। হাই ফ্রেন্ডস, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন ফর অল নিউ আপডেটস।